হাই বন্ধুরা, আমি সুপ্রিয় এবং আমার সাথে আবার ওই আমার প্রিয় বন্ধু নন্দ, নন্দেশ্বর মণ্ডল। এবং আমরা আজকে একটা অন্যরকম জায়গায় চলে এসেছি। আমরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ট্রাভেল করছি মাঝে মধ্যে, যেদিন ছুটি পাচ্ছি আর কি। তো আজকে আপনাদের সঙ্গে একটা নতুন জায়গা শেয়ার করব, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলার একটা অন্যতম জায়গা, সেটা হচ্ছে ডাহাপাড়া ধাম। আপনাদেরকে একটু দেখাবো। এটা দেখতে পাচ্ছেন যে এটা মন্দিরে ঢোকার গেট, প্রবেশপথ এটাই। এবার আমরা একটু করে দেখাবো আপনাদেরকে, আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। দেখতে পাচ্ছেন খুব একটা সুন্দর আদলে আর কি তৈরি। বিভিন্ন ফুলের চাষও হচ্ছে, দেখতে পাচ্ছেন। দুদিকে আছে দুটো শাড়িতে আর কি, এদিকেও দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখতে পাচ্ছেন মেন মন্দির। এটা মন্দিরের চূড়া, এটা মনোরম পরিবেশ আর কি, দেখতে পাচ্ছেন খুব শান্তশিষ্ট। খুব কাছেই, মুর্শিদাবাদের খুব কাছেই। এবং আপনারা, আমরা যখন ইউটিউব চ্যানেলে ছাড়বো তখন আমরা ডিসক্রিপশনটা দিয়ে দেবো পুরোপুরি ডিটেলসটা, যাতে আপনারাও ঘুরে যেতে পারেন। আর একটা জিনিস দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন একটা ঝিল, খুব সুন্দর ঝিল। এবার আমরা একটু ভেতরটা দেখব। দেখুন, আমরা যেদিকে ঢুকেছিলাম সেই গেটটাকে দেখাচ্ছি, মেন মন্দিরে। সংকীর্তন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন মেন মন্দির আর কি, যেখানে মূর্তি রয়েছে সেখানে বন্ধ আছে সেটা এখন, যেহেতু এখন অপরাহ্ন মানে সময় আর কি। তো